হ্যালো গাইস, এটি সাগরনীল ফ্রম 8670 এবং এখন আমি করব আয়নাবাজির পরিচালক অমিতাভ রেজা চৌধুরীর নতুন কাজ রিকশাগালের ট্রেলার রিভিউ। তো ট্রেলারটার ভালো দিক কী, ট্রেলারটা দেখে আমার কী মনে হলো, যে গল্প কী হতে চলেছে, ট্রেলারটার খারাপ কী লেগেছে আমার, সেগুলো নিয়ে ভিডিওতে কথা বলবো। তাই পুরো ভিডিও দেখতে থাকো এবং সবার আগে আমাদের চ্যানেল নতুন হতো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমরা এরকম নতুন মুভি ওয়েব সিরিজের ট্রেলার রিভিউ করি, সেগুলো যখন রিলিজ হয় সেগুলো রিভিউ করি এবং একই সঙ্গে পুরনো ভালো মুভি এবং ওয়েব সিরিজের রেকমেন্ডেশন ভিডিও করতে থাকি। ট্রেলারটা দেখে আমার যেটুকু গল্প মনে হলো, তাতে করে এখানে একটা মেয়ের জীবন দেখানো হবে, যে মেয়েটা আঁকতে খুব ভালো পারে, যে পেইন্টার, মনে প্রাণে সে আর্টিস্ট, কিন্তু সে নিজের আর্টিস্টিক সত্তাকে নিয়ে এগোতে পারছে না এবং সেটাই কেন পাচ্ছে না সেটাই ট্রেলারে দেখানো হয়েছে। তার বাবা অসুস্থ হয়ে যাচ্ছে যে রিকশা চালায়, এবং তারপরে সিনে দেখানো হচ্ছে যে তার মা তাকে বলছে যে আঁকি বুকি করে সংসার চলবে না, তোমাকে অন্য কিছু করতে হবে, এরকমই একটা ডায়লগ রয়েছে। তো তারপরে মেয়েটা ঠিক করছে যে এই আঁকা দিয়ে তো সত্যিই সংসার চলে না, তো আমাকে এখন সংসারে হাল ধরতে হবে। সে ঠিক করছে যে সে বাবার প্রফেশনেই ঢুকবে, সে রিকশা চালাবে, কিন্তু সে রিকশা চালাতে গিয়ে দেখছে যে তাকে বলা হচ্ছে যে রিকশা চালানোর জন্য যেটা প্রথম শর্ত সেটা হচ্ছে তোমাকে পুরুষ মানুষ হতে হবে, মেয়েরা পারে না। তো তার জন্য সে চুল কেটে ফেলছে, সে মেয়ে থেকে নিজের পুরো লুকসটাকে ছেলের মতো করে নিচ্ছে এবং সে রিকশা চালাচ্ছে, এবং কোথাও যেন হারিয়ে যাচ্ছে তার ওই আর্টিস্টিক সত্তাটা, তার মধ্যে যে একটা আর্টিস্ট লুকিয়ে ছিল সেটা যেন মরে যাচ্ছে ধীরে ধীরে। তো এইটা নিয়ে কিন্তু পুরো গল্পটা, যে এই যে মেয়েটা সে নিজেকে কিভাবে রিডিসকভার করে, এই সমাজ তাকে যে অসুবিধার মধ্যে ফেলছে সেটার থেকে, এবং তার পরিবারও যে একটা অসুবিধার মধ্যে পড়েছে সেটার থেকে, সেই ক্রাইসিসের থেকে সে কিভাবে বেরোয়, সে নিজের আর্টিস্টিক সত্তাকে সেসব দিন যে জীবনে বাঁচিয়ে রাখতে পারে কিনা, তার এই পেন্টিংটা তাকে ভবিষ্যতে কিছু দিতে পারে কিনা, এটাই আমরা সিনেমার শেষের দিকে গিয়ে হয়তো দেখবো। তো এখানে খুব সুন্দরভাবে অমিতাভ রেজা চৌধুরী ট্রেলারটা কেটেছেন। আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, যে এই ট্রেলারটা কিন্তু সম্ভবত বাংলাদেশের মানুষকে, বা আমরা এই ট্রেলারটা হয়তো দেখবো না, সম্ভবত ফেস্টিভ্যালের জন্য এখানে এই কাজটা করা হয়েছে। তো ইংলিশে ডাবিংয়ের জন্য একটা আমার অসুবিধা মনে হয়েছে, কারণ কোথাও যেন একটুখানি আমার মনে ছিল যে একটু অদ্ভুত লাগছিল, একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। এরপরে আমি শুনলাম যে বাংলাতে এই ট্রেলারটা বেরোবে, আমার নিজের একজন সাবস্ক্রাইবারই আমার আগের এক ভিডিওতে কমেন্ট করেছিল যে এরপরে বাংলাতে ট্রেলারটা বেরোবে, তো তখন বেরোলো, দেখা যাবে যে জিনিসটা কীরকম ফিলিংস পাওয়া যাচ্ছে। তো ওভারঅল আমি বলবো যে এই ট্রেলারটার মধ্যে, এইটুকুনি সময়ের মধ্যে অমিতাভ রেজা চৌধুরী যেভাবে এই যে পেট্রিয়ার্কিটা সমাজের, যে আমরা পুরুষ মানুষের কী কাজ, মহিলাদের কী কাজ, সেটা একটা নির্দিষ্ট করে দিয়েছি, মানে একটা অলিখিত নিয়ম তৈরি হয়ে গেছে, সেটাকে এখানে অমিতাভ রেজা চৌধুরী হয়তো টার্গেট করবেন, যেটা খুব ভালো একটা ইস্যু। এবার দেখা যাক যে তিনি সিনেমাটা সেটা কীভাবে করেন, এবং এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় হবে, যেহেতু এই চরিত্রটার মধ্যে অনেক ডেপথ থাকবে, তো মানে চরিত্রটা ওপর ওপর একরকম কিন্তু ভেতরে সে একরকম ফিল করে, সে কাজ হয়তো করছে একটা রিকশা চালাচ্ছে, কিন্তু তার মনের মধ্যে একটা আর্টিস্ট লুকিয়ে আছে। তো এখানে রাইটিংটা খুব ইম্পর্টেন্ট হবে, যে ওই ক্যারেক্টারটার আর্টটা কীভাবে লেখা হয়, কীভাবে সাজানো হয় পুরো গল্পটা। তো আমার মনে হয় ট্রেলার দেখে যেটুকু আমি বুঝলাম, যে এটা খুব ভালোভাবেই করা হবে, এবং অবশ্যই ভালোভাবে করা হচ্ছে বলেই ফেস্টিভ্যালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আমার মনে হয় যে এই কাজটা খুব ভালো একটা কাজ হতে চলেছে, এবং ট্রেলারের বিজিএমের ব্যবহার আমার খুব ভালো লাগলো। এবং একই সঙ্গে আমি বলবো যে ট্রেলারে মাঝে সাঝে কিছু সিনস আসছে যেখানে দেখানো হচ্ছে যে এই এই উপন্যাস থেকে এই গল্পটা নেওয়া হয়েছে, এই সিনেমার গল্পটা নেওয়া হয়েছে, কিংবা দেখানো হচ্ছে যে এটা একটা অর্ডিনারি মেয়ে স্টোরি, এরকম বিভিন্ন ধরনের ফ্রেমে আসছে সিনগুলো। তো সেই জায়গাগুলো কিন্তু আর বেশ ভালো লেগেছে, সেই কারণে যে হরফগুলো করা হয়েছে, ওয়ার্ডগুলো, সেগুলো কিন্তু বেশ আর্টিস্টিক ওয়েতে করা হয়েছে। তো আফটারঅল কিন্তু পুরো কাজটাতে একটা একটা গরিবই ছিল, মানে একটা একটা গরিবতা দেখানো হয়েছে কিন্তু, কারণ একটা গরিব পরিবারের গল্প এখানে দেখানো হচ্ছে, একটা গরিব মেয়ের গল্প দেখানো হচ্ছে, এবং একই সঙ্গে ওই ক্যারেক্টারটা যে মনে প্রাণে আর্টিস্ট, সেই জিনিসটাও কিন্তু ট্রেলারে মাঝে সাঝেই বিভিন্নভাবে ইনপুট করা হয়েছে। এটা কিন্তু আমাদের অবচেতনে ইনপুট করা হয়, এই যে লেখাগুলো এত আর্টিস্টিক ওয়েতে করা হয়েছে সেটা কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলে অডিয়েন্সের মধ্যে, যেটা আমরা বুঝি না, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ইম্প্যাক্ট ফেলে। তো পুরো সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে ট্রেলারটাকে, আমার খুব ভালো লেগেছে, এবং অমিতাভ রেজা চৌধুরী খুব ভালো পরিচালক, আমার তার থেকে সবসময় ভালো কাজ আশা থাকে। তার আমি প্রথম কাজ দেখেছিলাম আয়নাবাজি, যেটা আমার তো অবশ্যই অসাধারণ লেগেছিল, সেখানে আমি কিছু ভুল পয়েন্ট বলেও ছিলাম যে এইগুলো এগুলো আমার ফ্লপ মনে হয়েছে, কিন্তু ওভারঅল একটা দারুণ সিনেমা। ওই সিনেমা দেখার পর আমি চঞ্চল চৌধুরীর প্রচুর কাজ দেখেছি, মানে তার আগে আমি চঞ্চল চৌধুরীকে নিয়ে অত বেশি মানে এফেক্টেড ছিলাম না, তাকে আমি অতটা ভালোভাবে, আমি জানতাম তিনি ভালো অভিনয় করেন, আমি শুনেছিলাম, কিন্তু তার কাজ আমার তার আগে দেখা হয়নি। তো অবশ্যই আমার তার থেকে একটা ভালো কাজ, অমিতাভ রেজা চৌধুরীর থেকে একটা ভালো কাজ আশা থাকবে সবসময়, এবং আমার ট্রেলারটা দেখে আমি খুবই পজিটিভ ভাইব পাচ্ছি। এবার তো বাকিটা কাজটা বেরোলো, তবে জানা যাবে। তো এই ছিল আমার ওভারঅল রিয়াকশন, তোমাদের এই ট্রেলারটা নিয়ে কি মতামত সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমাদের চ্যানেল নতুন হতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, কারণ আমরা এরকম নতুন মুভি ওয়েব সিরিজের ট্রেলার রিভিউ করতে থাকি, সেগুলো যখন রিলিজ হয় সেগুলো রিভিউ করি, এবং একই সঙ্গে পুরনো ভালো মুভি এবং ওয়েব সিরিজের রেকমেন্ডেশন ভিডিও করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখো পরবর্তী ভিডিওতে।